বন্ধুরা, আজকে আমি হাওড়া রেল মিউজিয়ামের সামনে আছি, আর এটা ঠিক হাওড়া স্টেশনের পাশেই। এটা ফ্রন্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে হাওড়া রেল মিউজিয়াম, এখানে সব পুরনো ট্রেনের ইঞ্জিন, কামরা সবই দেখতে পাবো। তো চলুন দেখা যাক। এটা একটি পুরনো মেট্রো রেলের কম্পার্টমেন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, তো বেশি খরচা না, মাত্র 10 টাকার বিনিময়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে মেট্রো রেল কোচ, এটা কলকাতা মেট্রো রেলের প্রথম মেট্রো রেল কোচ, যেটা 1983 সালে ফার্স্ট কমার্শিয়াল পারপাসে রান হয়েছিল। হাওড়া কাটোয়া ন্যারোগেজ লাইনের প্রথম স্টিম ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন, যেটা ইংল্যান্ডে তৈরি হয়েছিল ইঞ্জিনটা। বডগেজ লাইনের ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন, যার ক্যাপাসিটি 25,000 ভোল্ট। এখানে আর একটা ইঞ্জিন আছে, ইন্দ্রপ্রস্থ ডিজেল ইঞ্জিন, এটা 1970 সালে তে চলছিল। এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ছোটোবেলায় এই ইঞ্জিনগুলো দেখতাম, এখন এগুলো সব বিরল হয়ে গেছে। এখানে একটা মালগাড়িও রয়েছে। এই হচ্ছে স্টিম ডিজেল ইঞ্জিন, যেগুলো আমার জন্মের অনেক আগেই মানে শেষ হয়ে গেছিলো, এগুলো আমি আমার জন্মই দেখিনি। তো এখানে আসলে আপনারাও দেখতে পাবেন স্টিম ডিজেল ইঞ্জিন, দারুণ, অসাধারণ কোচ, ইঞ্জিন সবই রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। এটি ঠিক হাওড়া স্টেশনের পাশে। লোকমান্য ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন আর একটি, দিস ইজ দ্য ফার্স্ট বোর্ড গেজ ইলেকট্রিক লোকোমোটিভ হুইচ ইজ বিল্ড ইন ইন্ডিয়া, যেটা চিত্তরঞ্জনে তৈরি হয়েছিল ইঞ্জিনটা ফার্স্ট। দেখা যাচ্ছে চিত্তরঞ্জনে এটা তৈরি হয়েছিল ইঞ্জিনটা। এই হচ্ছে স্টিম ইঞ্জিন, আরও অনেক কিছু আছে, দেখাবো আপনাদের আস্তে আস্তে। এটা হচ্ছে বয়লার ইঞ্জিন, এরম ইঞ্জিন তো এই ফার্স্ট টাইম দেখলাম। এই যে আপনারাও মনে হয় দেখেননি এরম ইঞ্জিন, কীভাবে চলতে এই ট্রেনটা কে জানে, ইঞ্জিনটা। রেপ্লিকা করা হয়েছে, এই যে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের রেপ্লিকা। নিচে টয় ট্রেন দাঁড়িয়ে আছে একটি, টয় ট্রেনে উঠতে গেলে আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই টয় ট্রেনটা আপনার পুরো এরিয়াটা ঘুরবে। এখান দিয়ে ট্রেনের লাইন আছে, এখান দিয়ে আস্তে আস্তে যাবে ট্রেনটা, সিগন্যালিং ব্যবস্থা আছে, সব কিছুই আছে। তো খুব সুন্দর জায়গা, আসলে একটু সময় নিয়ে আসবে, মানে অনেক কিছু দেখার আছে। ট্রেনের টিকিট,
এবার স্টেশনের রেপ্লিকা স্টেশনটার ভেতরে একটু যাব, এখানে অনেক কিছু আছে দেখা, চলুন যাওয়া যাক। কাঠের পাখা, এটা অনেক পুরনো পাখা, কী লেখা আছে, এসি সিলিং ফ্যান উইথ উডেন ব্লেডস 220 to 250 volts মেড ইন আমেরিকা, দিস টাইপ অফ ফ্যান ওয়াজ ইন সার্ভিস অ্যাট কাছড়াপাড়া রেলওয়ে ওয়ার্কশপ অ্যারাউন্ড 1983। উডেন ব্লেড। দেখুন আগেকার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট কেমন ছিল, ভেতরটা দেখুন, নিচে একটা সিট আর উপরে আর একটা সিট আছে, দুটো সিট আর পুরো নিজস্ব কম্পার্টমেন্টের মতোই, মানে নিজস্ব রুমের মতোই এখানে, আর পাশেই বাথরুম আছে। এই দেখুন বাথরুমটা এইরকম ছিল আগেকার, আচ্ছা এই একটা কম্পার্টমেন্ট, এটা মনে হয় ডিলাক্স ছিল, এখানে সিটিং ব্যবস্থা আছে সুন্দর ডিজাইনিং করা, উপরটা উপরে একটা মানে সিট আছে, হ্যাঁ উপরে একটা সিট আছে, বাথরুমটা দেখি আর পাশে বাথরুমটা, এই বাথরুমটা আবার এত সুন্দর, দারুণ বাথরুম, দেখুন আগেকার বাথরুম কী সুন্দর ছিল, ট্রেনের মধ্যে সুন্দর বাথরুম, আর এখনকার ট্রেনে এরকম বাথরুম পাবেন, টেবিল চেয়ার খাওয়া দাওয়া সব কিছুই হতো এই ট্রেনের মধ্যে। ও বাবা আবার বিছানাও ছিল, আপনি চাইলে আলাদাভাবে শুতেও পারবেন, এই দেখুন আমার মনে হয় একটা সিঙ্গেল বেডরুম, বাহ পুরো একটা রুম বানিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে। এটা হচ্ছে ডিলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কার কাঞ্চনজঙ্ঘা, মানে এটা দার্জিলিং এই ট্রেনটা চলছে, দার্জিলিং এই ট্রেনটা চলছে। এটা হচ্ছে দার্জিলিংয়ে হিমালয়ান ট্রেন, এই যে এনজি ফার্স্ট ক্লাস কোচ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো আপনারা এখানে আসুন একবার দেখে যান রেলের মিউজিয়াম হাওড়া স্টেশনের পাশে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি একটু জানাবেন, এবং সাবস্ক্রাইব লাইক এবং বেশি করে শেয়ার করবেন।
তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, ধন্যবাদ।